হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? সব আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। এই যে দেখো আমি কী করছি, বস্তার মধ্যে এগুলো হচ্ছে গুটে শুকিয়ে রাখা হয়েছে, আর ভরা হচ্ছে। এই যে আমাদের বাড়িতে তো গোমাতা আছে, সেগুলো দিয়েই হয়। আর এই যে আমাদের গ্রাম, তো গ্রামের বাড়ি, তো গ্রামের পরিবেশটা দেখো। আগে তো পুরোটা মাটির বাড়ি ছিল, এখন সবে একটা করে একটা করে পাকা বাড়ি হচ্ছে। তো এই যে আর এখানে একটা কাঁচা বাড়ি আছে, এটা মানে গোপাল মন্দির। আমাদের বাড়িটাও পাকা, তবে এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। উপরে টিন দেওয়া আছে, আর একটা ঘরে গোমাদের জন্য খড় রাখা আছে। আর এটা হনুমানজির পতাকা, আর এটা হচ্ছে জল ট্যাঙ্কি, জল। আর আমার ঘুষি ভরছে, আর এখানে হচ্ছে খ্যার, খড় কাটা হয়। এগুলো দেখো বটিতে করে কাটতে হয়। আর একটা পেয়াটা রাখা হয়েছে। আর এই যে এই ঘরটাতে আমরা গরুর গোমাতার খড় রাখি, আর এই বটিতে খড় কাটা হয়। পেটে রাখা হয়েছে, এই যে আমার ঘষি ভরা হয়ে গেছে, আর কিছুটা আছে। তো এটা ভরে আমি ঘরে রেখে দেবো, তারপরে নিচে যাব। আসলে আমাদের বাড়িটা অতটা জায়গা নেই বলে সিঁড়ির মধ্যে ঘাস রেখে দিয়েছি, গরুর খাবার এটা তোদের জন্য আনা হয়েছে। তো চলো নিচে যাই। নিচে গিয়ে প্রথমে দেখায় আমাদের গোপাল মন্দির, এই যে সামনেটা দেখো, দুদিকে নিতাই গৌর আছে। আর এই যে এদিকে ওভেন আছে গ্যাসের, এখানে রান্না করা হয়। পিছনে জায়গাটা খুব অল্প ছোট, ওর মধ্যে সব হয়। আর এখানে যে আমাদের গরু মানে গোমাতা গোপালের, ও এখন খাবার খাচ্ছে দেখো, দুধ দেয়। মানে গোপালের ননি, মাখন, ঘি এসব করা হয়। আর ওর নাম হচ্ছে সুন্দরী। আর ওর একটা মেয়েও আছে, এই যে এদিকে বাঁধা আছে দেখবে। দেখো মুখ বাড়াচ্ছে, এটা হচ্ছে ওর মেয়ে, ওর নাম হচ্ছে ফুচি সোনা, ওরও আদর করে নাম রাখা হয়েছে। আর এই যে খাবার দেওয়া হয়েছে, খাবার খাচ্ছে। আসলে অন্ধকার হয়ে গেছে, এই যে। আর ওর একটা ছেলেও আছে, এই যে দেখো দাঁড়িয়ে আছে। আর দেখো খুবই ছোট, এখন খাবার খাওয়া ধরেনি, সবে ঘাস টাস খায়, এখন খাটটার কিচ্ছু খায় না। আর নাম হচ্ছে ভুলু, সব আদর করে ডাকে। তো তোমাদের এটা কেমন লাগলো তোমরা একটু বলো। আমাদের গোমাতা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। হরে কৃষ্ণ, রাধে রাধে।